ঈদ উপলক্ষে এবারও দেশে যাওয়ার সুযোগ পাচ্ছে না অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। ভ্রমণের সুযোগ নেই আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও, তবে রেকর্ড পরিমাণ রেমিটেন্স যাচ্ছে দেশে। অস্ট্রেলিয়া থেকে করোনাকালীন সময়ে প্রবাসীদের অবস্থা জানাচ্ছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। যাব তার কাছে। রুবেল, ধন্যবাদ ইমরাজ, শুভ সকাল। শুরুতে অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি আপনাদের কিছুটা জানিয়ে দিই। অস্ট্রেলিয়ায় কিন্তু এই মুহূর্তে মাত্র 10 জন স্থানীয় রোগী করোনা আক্রান্ত অবস্থায় আছেন এবং বাকি যারা হোটেল কোয়ারেন্টিনে আছেন চিকিৎসারত অবস্থায়, তারা কিন্তু আন্তর্জাতিক যাত্রী যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ ফ্লাইটে করে অস্ট্রেলিয়াতে গত 1-2 সপ্তাহের ভিতরে এসেছেন, তার মানে স্থানীয় রোগীর সংখ্যা খুব বেশি না। যদিও গত কয়েকদিনে কিন্তু পার্থে 1-2 জন করোনা আক্রান্ত হয়েছিলেন এবং সে কারণে কিন্তু সম্পূর্ণ পার্থকে কিন্তু স্টেট, পুরো স্টেটকেই কিন্তু লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। সেটি থেকে কিছুটা ধারণা করা যেতে পারে যে অস্ট্রেলিয়া সরকার করোনা মোকাবেলায় কতটুকু স্ট্রিক্ট, যে একজন করোনা আক্রান্ত হলে পুরো স্টেটকে তারা কিন্তু লকডাউনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং সেই স্টেট পুরো দেশ থেকে আলাদা হয়ে যাচ্ছে সাময়িক সময়ের জন্য যদিও এই লকডাউন, তবে পরিস্থিতি বিবেচনা করে এই লকডাউন কিন্তু খুলে দেওয়া হবে। তো অস্ট্রেলিয়ার এই লকডাউন, বিভিন্ন স্টেটে বিভিন্ন সময় লকডাউন দেখা যাচ্ছে, অনেক স্টেটে কিন্তু এখনও নতুন করে খুব বেশি মানুষ যাচ্ছেই না সেখানে, কারণ করোনা পরিস্থিতি ভালো হলেও এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার জন্য যে প্রচুর পরিমাণ ফ্লাইট আগে ছিল সেটি কিন্তু এখন নেই। স্টেট গভর্নমেন্টগুলো কিন্তু যাত্রী খুব বেশি এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া ব্যাপারটি ওয়েলকাম করছে না। তো অস্ট্রেলিয়ার সাথে কিন্তু বাংলাদেশের নিয়মিত যে আন্তর্জাতিক যোগাযোগ সেটি কিন্তু গত বছরের মার্চের 27 তারিখ থেকে বন্ধ আছে। প্রথম 2 মাস কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল, তারপরে কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট খুলেছে, তবে সেটি কিন্তু খুবই সীমিত এবং বিশেষ ফ্লাইটগুলো। আপনাদের জানিয়ে দিই যে অস্ট্রেলিয়া থেকে এখন যদি বাংলাদেশে কেউ যেতে চায়, তো অস্ট্রেলিয়ার যারা নাগরিক অথবা পার্মানেন্টলি অস্ট্রেলিয়ায় বসবাস করছে তাদের জন্য এই সুবিধাটা খুব বেশি, আর যারা শিক্ষার্থী আছে বা অল্প সময়ের ভিসা নিয়ে যারা অস্ট্রেলিয়াতে আছে তাদের জন্য কিন্তু এই সুবিধাটা তুলনামূলক একটু কঠিন, তারা কিন্তু সুবিধা পাচ্ছে না দেশে যাওয়ার জন্য। তাদেরকে কিন্তু ইমিগ্রেশনের ওয়েবসাইটে সরকারকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে দেশে যাওয়ার জন্য। খুব কঠিন বা খুবই বেদনাদায়ক কোনো কারণ যদি দেখানো যায় তাহলেই কিন্তু তারা দেশে যাওয়ার অনুমতি পাচ্ছে। অনেকে কিন্তু আত্মীয় স্বজন, বাবা মা, অনেকে কিন্তু মারা গেছে বা মারা যাচ্ছে বা দেশে কোনো পরিবারের কোনো বিপদে কিন্তু তারা যদি দেশে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছে, অনেকে কিন্তু দেশে যাওয়ার এই অ্যাপ্লিকেশনটা তারা কিন্তু অ্যাগ্রি হচ্ছে না, ইমিগ্রেশন দেশে যেতে দিচ্ছে না। এবং তারপরেও যারা অনেকে দেশে যেতে পারছে তাদেরকে কিন্তু লিখিত দিয়ে যেতে হচ্ছে যে অন্তত 3 মাস তাদেরকে দেশে থাকতে হবে। সেটি কিন্তু আসলে আর 3 মাস থাকে না, কারণ দেশে যাওয়ার পর দেশ থেকে ফিরতি যে ফ্লাইটটি সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না এবং অবশ্যই লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন দেশে যেতে হচ্ছে। দেশ থেকে আসার বেলায়ও কিন্তু সেটি হচ্ছে, সেখানে আগে কিন্তু মাত্র 60-70 হাজার বাংলাদেশি টাকায় কিন্তু অস্ট্রেলিয়ার রিটার্ন টিকিট কাটা যেত, সেটি কিন্তু এখন 1 লক্ষ টাকার একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই গত বছর কিন্তু বাংলাদেশিরা অস্ট্রেলিয়া যারা আছে তারা কিন্তু দেশে যেয়ে কেউ ঈদ করতে পারেনি, ঈদ উদযাপন করতে পারেনি, এমনকি কঠোর লকডাউন থাকায় সেই সময়টি ঈদটি অলমোস্ট উদযাপন করার সুযোগই ছিল না। ঈদের জামাত হয়েছে খুব কঠোর নিরাপত্তার ভিতরে এবং তারপরে বাসায় কিন্তু খুব বেশি মানুষ একসাথে জড়ো হওয়ার সুযোগ ছিল না, পার্টি প্রোগ্রাম করার সুযোগ ছিল না। এবছর অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি অনেক ভালো, লকডাউনের নিয়ম নীতিও অনেকটা উঠে গেছে, তবে দেশে কিন্তু যেতে পারছে না অনেক প্রবাসী। যারা গত 2-3 বছর যায়নি কিন্তু এবছর বা গত বছর যাওয়ার ইচ্ছা তাদের ছিল, তারা কিন্তু প্রায় 4-5 বছরের একটি লম্বা বিরতির ভিতরে পড়ে গেল, যারা তাদের দেশে যেতে পারবে না, আপনজনের সাথে দেখা করতে পারবে না। প্রচুর পরিমাণে বাংলাদেশি কিন্তু ঈদের সময় রমজান মাসটি বিশেষ করে দেশে যায় এবং দেশ থেকে কিন্তু প্রচুর বাংলাদেশি প্রতি বছরই অস্ট্রেলিয়াতে আসতো, এবছর কিন্তু সেই সুযোগটি পাচ্ছে না। শিক্ষার্থীদের ব্যাপারে আসি, শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সরকার চাচ্ছেই যে তারা পড়াশোনা শেষ হওয়ার পর সম্পূর্ণরূপে দেশে চলে যাক, এই মুহূর্তে তারা দেশে যাবে বেড়াতে এবং দেশ থেকে আসবে এই ধরনের সুযোগ কিন্তু নাই। তো কারণ শিক্ষার্থীদের যে ভিসাটি সেটি কিন্তু সাময়িক অল্প সময়ের জন্য, তাদের পড়াশোনা শেষ হলেই কিন্তু ভিসা শেষ হয়ে যায়। অনেক শিক্ষার্থী যদিও পার্মানেন্টলি অস্ট্রেলিয়াতে থাকার ইচ্ছা পোষণ করে থাকে কিন্তু এই মুহূর্তে সেই সুযোগ সুবিধাটা অনেকটা কমে এসেছে। অস্ট্রেলিয়াতে জব সেক্টর ছোট হয়ে এসেছে করোনাকালীন সময়ে, পৃথিবীর অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও কিন্তু ব্যবসা বাণিজ্য কিছুটা তুলনামূলক কমে এসেছে। তবে ফরেন রেমিটেন্সের দেশে পাঠানোর যে টাকাটি সেটি কিন্তু এবছর আরও অনেক বেশি। যারা এখানে স্থানীয় যারা মানি ট্রান্সফার বিজনেস করেন তাদের সাথে কথা বলে জানা গেছে যে আসলে প্রচুর বাংলাদেশি যখন দেশে যায় তারা সাথে করে কিন্তু ক্যাশ টাকা নিয়ে যায়, কিন্তু গত বছর বা এবছর কিন্তু কেউ দেশে যেতে পারেনি। আর অস্ট্রেলিয়াতে যারা দেশে অস্ট্রেলিয়ার প্রবাসী যারা আছে তাদের আয় ইনকাম কিন্তু পৃথিবীর অনেক দেশের চেয়ে, আমি বলবো পৃথিবীর সব দেশের চেয়ে আসলে অনেক ভালো, তাদের সেভিংসও অনেক ভালো এবং অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিরা এখানে অনেক ভালো থাকে।
থাকে, টাকা পয়সার দিক থেকে তারা আসলে কোনো কালেই খারাপ থাকে না, যে কারণে প্রচুর ফরেন রেমিটেন্স কিন্তু বাংলাদেশে যায়। প্রবাসীরা এখানে যারাই কষ্ট করে জীবনযাপন করছে বা ভালো আছে, তারা কিন্তু মেক শিওর করার চেষ্টা করে দেশে তাদের আপনজন প্রিয়জন বাবা মা বন্ধু সবাই যেন ভালোভাবে ঈদ করতে পারে, ভালোভাবে থাকতে পারে। তো পরিবার নিয়ে কিন্তু দেশে যেতে গেলে যে 10-15 লক্ষ টাকার একটি ধাক্কা অস্ট্রেলিয়ানদেরকে পোহাতে হতো, এবছর কিন্তু সেই টাকাটি কিন্তু তাদের খরচ হচ্ছে না। এই কারণে অনেকে সেভিংস কিন্তু তুলনামূলক অনেক বেশি, এটি কিন্তু প্রধান কারণ দেখিয়েছে যে অনেকে দেশে যেহেতু যেতে পারছে না, ক্যাশ টাকা সাথে নিয়ে যেতে পারছে না, সে কারণে কিন্তু অনলাইনে এই টাকাগুলো কিন্তু বাংলাদেশে যাচ্ছে। তার মানে বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপ হলেও প্রবাসী যারা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা পাঠাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতির চাকা কিছুটা সাবলীল অবস্থায় থাকবে। কিন্তু শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে যারা আসার চেষ্টা করছিল বাংলাদেশ থেকে, তাদের অনেকেই কিন্তু এই বছরের জুন বা জুলাইতে তাদের সেমিস্টারটি শেষ হয়ে যাবে। তাদের ভিসা কিন্তু রিনিউ করতে হলে তাদেরকে নতুন করে নতুন সাবজেক্টে আরও উচ্চ শিক্ষার জন্য ভর্তি হতে হবে। তো অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি যারা আছে, আমি বারবার বলছি যে তারা আসলে শারীরিকভাবে সুস্থ আছে। অনেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আগের চেয়ে ভালো অবস্থার দিকে যাচ্ছে। যারা চাকরি হারিয়েছিল তারা কিন্তু চাকরি পেতে শুরু করেছে, বিশেষ করে শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু খণ্ডকালীন চাকরি পেতে শুরু করেছে। শুধুমাত্র একটু দূরের শহর যেগুলো আছে, যেখানে একটু বাংলাদেশি সংখ্যা তুলনামূলক কম, যেমন তাসমানিয়া বা ডারউইন, এই ধরনের জায়গাগুলোতে বাংলাদেশিরা খুব বেশি ভালো আছে সেটি আমি বলবো না। তবে মেলবোর্ন সিডনির মতো বড় শহরগুলোতে বাংলাদেশি যারা ছিল তাদের যে ক্রাইসিস ছিল সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। তো এবছর অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা কিন্তু ঈদ করতে পারবে, যেহেতু ঈদের যে কঠোর নিয়ম নীতি ছিল গত বছর মানুষ একসাথে গ্যাদারিং করার, সেটি কিন্তু কমে আসলেও তবে মানসিকভাবে কিন্তু খুব বেশি ভালো নেই। গত এক বছরে কিন্তু অনেক বাংলাদেশি এখানে যারা থাকেন তাদের আপনজন মারা গেছেন, কিন্তু তারা কিন্তু দেশে গিয়ে তাদের সাথে দেখা করার সুযোগ পায়নি, স্বাভাবিকভাবে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়াকে কিন্তু মিডিয়া বলছে যে পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা এখন, কারণ অস্ট্রেলিয়া কিন্তু বর্ডার কোনো কান্ট্রি নেই। অস্ট্রেলিয়া বর্ডার হচ্ছে শুধুমাত্র ফ্লাই করে যেতে হবে শিপ যদি না থাকে, তাহলে অস্ট্রেলিয়া বর্ডার যদি বন্ধ থাকে আমরা কিন্তু অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা তাদের কিন্তু মানসিকভাবে তাদের ভিতরে একটি সবসময় একটি ধারণা যে আমরা আসলে আটকে আছি, আমরা আসলে চাইলেই কিন্তু দেশে যেতে পারছি না। তো মানসিকভাবে চাঙ্গা হবে ততদিনই যতদিন আমরা দেশে যেতে না পারছি। স্টুডিওতে ফিরে যাচ্ছি এমদাদের কাছে। অস্ট্রেলিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এস এম আমিনুল রুবেল।